গণতন্ত্র ভোটাধিকার সহ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। দিনের বেলায় বিদ্যুৎ নয়, জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে সুশাসন ও সততার সাথে দেশ গঠনে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমার এই স্বাধীনতা সমর্থনকে ফিরে পাওয়ার লড়াই, আমার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার লড়াই, আমার অস্তিত্বকে ফিরে পাওয়ার লড়াই আমরা আবার শুরু করেছি। যাকে গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে চাই। ওদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক তৌফিক ইলাহি চৌধুরী, খুব কষ্ট করে বলছেন পয়সায় নাই বিদ্যুৎ দেব থেকে। এই হচ্ছে তাদের উন্নয়ন, এই হচ্ছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।